গত 7 মাস আগে মন্দির নগরী উদয়পুরের পুরনো মোটর স্ট্যান্ডে আইএফএল ফাইন্যান্স থেকে মহারানী হীরাপুরের বাসিন্দা তাসলিমা বেগম 3.5 আনির এক জোড় কানের দুল দিয়ে মোট 12,000 টাকা ঋণ নিয়েছেন। আইএফএল ফাইন্যান্সের নিয়ম অনুযায়ী 6 মাস টাকা পরিশোধও করেছেন। বাকি টাকা পরিশোধ করে নিজের শখের কানের দুল ফেরত নিতে আসেন বৃহস্পতিবার দিন। ফাইন্যান্স কোম্পানিতে টাকা ফেরত দিয়ে নিজের কানের দুল ফেরত চাইলে কর্তৃপক্ষ জানিয়ে দেন কানের দুল তাসলিমা বেগম পাবে না, বিক্রি করা হয়ে গেছে তাসলিমা বেগমের শখের কানের দুলগুলি। একথা শুনে কান্নায় ভেঙে পড়ে তাসলিমা বেগম। সঙ্গে সঙ্গে তাসলিমা বেগম রাধাকিশোরপুর থানায় যান। থানায় গিয়ে সমস্ত ঘটনা জানালে রাধাকিশোরপুর থানা থেকে পুলিশ ছুটে গিয়ে যায় আইএফএল ফাইন্যান্স অফিসে। কথা বলেন কর্মীদের সাথে, মন্দির নগরীতে এই প্রথম লোন নিয়ে প্রতারণার শিকার হওয়া ঘটনা। গত কিছুদিন আগে উদয়পুরের সংবাদ শিরোনামে এসেছে এই রকম গ্রাহক প্রতারণার কথা। এখন দেখার বিষয় তাসলিমা বেগম নিজের শখের কানের দুল ফেরত পাবে কি না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।